ওয়াল ক্যাবিনেট আজকে অফার থাকবে, যেটা হচ্ছে ইতিহাসের সেরা অফার। বাংলাদেশের যে কোনো জেলায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ইনশাল্লাহ। কালার কিন্তু 16টা, আপনি কাউন্ট করবেন, হোয়াইট থেকে আমরা কাউন্ট করতেছি। হ্যাঁ জি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এই অসাধারণ একটি ল্যাম্পশেড কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন এই বেডরুম প্যাকেজের সাথে। ইয়াসিন ভাই, ইতিহাসের সেরা একটা অফার থাকবে, মাত্র 5000 টাকা চার পাল্লা ওয়াল ক্যাবিনেট, মাত্র 5000 টাকা। 5000 টাকা কেমনে সম্ভব ভাই? এটা সম্ভব ইনশাআল্লাহ। অবশ্যই বলে দেব, ভিডিও শেষ পর্যন্ত স্কিপ না করে, যারা যারা আমার ভিউয়ার্সরা আছেন অবভিয়াসলি শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখুন ইনশাআল্লাহ। মাত্র 5000 টাকায় কিন্তু, আজ যেহেতু প্রমিস করেছি আজকে মাত্র 5000 টাকায় এই ওয়াল ক্যাবিনেট দেবো, আজকে মাত্র 5000 টাকা ওয়াল ক্যাবিনেট দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ওয়াল ক্যাবিনেটের সাথে কিন্তু আছে খুবই চমৎকার একটি বেডরুম সেট, দেখেন কত সুন্দর করে সাজানো আছে। যারা ক্লাসিক পছন্দ করেন, স্মার্ট যারা পছন্দ, অনেকে গর্জেস, অনেকে গর্জেস পছন্দ করে বা রং চং ওরকম টাইপের, এটা কিন্তু একদম ডিফারেন্ট। যারা স্মার্ট মানে পছন্দ যাদের, তারা অবভিয়াসলি এটা পছন্দ করবে। আর এটা কিন্তু খুবই খুবই গর্জেস টাইপের স্মার্ট। আমি বলবো না যে একদম গর্জেস হইলেই যে আপনি স্মার্ট হয় বা কালার হইলে যে স্মার্ট হয়, এরকম কোনো কিছু না, কিন্তু এটা খুবই ক্লাসিক একটা ডিজাইন কিন্তু করা হয়েছে। তো এটা কিন্তু সম্পূর্ণ চার পাল্লা একটি এখানে আলমারি আছে। সবগুলো আইটেম আমি বলে দিচ্ছি। একটি হচ্ছে সিস্টার ড্রয়ার থাকবে, যেটাকে ওয়ার্ড্রপ বলা যায় একটি। তো এটার মধ্যে একটি, দুইটি, তিনটি, চারটি, চারটি হচ্ছে কি ড্রয়ার থাকবে, ঠিক আছে। এটি হচ্ছে কি আপনার প্রায় 7.5 ফিটের একদম আলমারি থাকবে, একটি একটা আলমারি যেটা চার পাল্লা থাকবে, চার পাল্লা, 1, 2, 3, 4, মাঝের দুইটি হচ্ছে কি গ্লাস সিস্টেম, আর দুই পাশে হচ্ছে কি আপনার ডিজাইন করা পাল্লা। তো এই পাশে নিচে কিন্তু ড্রয়ার আছে তিনটি, এই পাশে কিন্তু আপমনিদের যেটা হচ্ছে রাজকীয় একটি ভ্যানিটি আছে, খুবই চমৎকার এবং হাই এবং প্রচন্ড হাই। এখানে কিন্তু দুইটি পাল্লা আছে, বিগ সাইজের তিনটি ড্রয়ার থাকবে, তার সাথে কিন্তু উপরে একটি বড় মাপের একটি ড্রয়ার থাকবে, যেটা অনেক কিছু রাখার জন্য। তো এছাড়া হচ্ছে গিয়ে আপমনিদের একটি কিন্তু অসাধারণ একটি টোলও থাকবে তার সাথে। তার সাথে কিন্তু একটি ছোটখাটো সাইড বক্স থাকবে, ড্রয়ার সিস্টেম, মিরর সিস্টেম করা। তো তার সাথে 6 এবং 7 কিং এন্ড বিগ সাইজের ফুল বক্স, সম্পূর্ণটা ফুল বক্স করা হচ্ছে কি একটি খাট থাকবে। আচ্ছা, ফুল বক্স করা একটা খাট, সম্পূর্ণ ফুল বক্স। আর এটার নিচে কিন্তু সম্পূর্ণ, এটা হচ্ছে সম্পূর্ণ রাবার ম্যাট্রেস থাকবে, তার সাথে কিন্তু কিন্তু ভাই আমরা ওই যে আপনার যেটা হাইসা গুড়া বিছানা যেটা থাকে মেহগনি কাঠের খাঁচা, এটা কিন্তু সম্পূর্ণ গর্জনের প্লাই। আচ্ছা, আপনার ঠিক আছে, গর্জনের প্লাই, গর্জনের প্লাই থাকবে। এই পাশেও কিন্তু একটি সাইড বক্স আছে, মানে একটা খাটের সাথে দুইটা সাইড, দুইটা সাইড বক্স আছে। টোটাল হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6, 7টি আইটেম, সাতটি আইটেম হচ্ছে মূল, সাতটি আইটেম। পুরো সেটটা তৈরি করছেন কি দিয়ে এটা? আচ্ছা, পুরো সেটটি তৈরি হয়েছে ইয়াসিন ভাই, যেটা হচ্ছে মালয়েশিয়া MDF, যেটাকে উটেক্স বলা হয় আর কি। এটা সম্পূর্ণ প্রসেসিং হচ্ছে কি মালয়েশিয়ান কাঠ দিয়ে, যেটাকে উটেক্স বলা হয় আর কি। তো এটা টোটাল কাজটি হচ্ছে কিন্তু একদম নিখুঁতভাবে হাতের কাজ করা হয়েছে, সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ করা। আর এটার যে ইয়াটা দেখছেন, যেটা গদিটা, গদিটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল তুর্কি ভেলভেটের, একটা হচ্ছে চাইনিজ ভেলভেট সেটা না, কিন্তু এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি আপনার যেটা সোফাগুলো হয় ওই সোফার মধ্যে ইউজ করা হয় টোটালি। কিন্তু আপনার এটা গ্লাসগুলো কিন্তু আপনার কাচের, কাচের প্লাস্টিক না, স্টোনগুলো কাচের একদম সম্পূর্ণ গ্লাসটিক ভিতরে, কিন্তু এটা কিন্তু সবই পার্ট বাই পার্ট, সবগুলো পার্ট বাই পার্ট করা, প্রত্যেকটা পার্ট বাই পার্ট করা লাগানো হয়েছে। এখানে হচ্ছে কি নকশাটা, যে নকশাটা উপরে আছে সেম নকশাটা কিন্তু আর লেগ সাইডের যে নিচের সাইডটাও কিন্তু এখানেও আছে, দুই পাশে কিন্তু নকশা আছে টোটালি। তো পুরোটাই হচ্ছে কি আপনার বক্স সিস্টেম, আর এটা কিন্তু খুবই সফট, যে গোল্ড বেশি বলে খুবই সফট, কিন্তু অনেক অনেকটা যেটা আপনার হোটেলের মজাটা কিন্তু আপনারা বাসায় নিতে পারেন ইনশাআল্লাহ। এছাড়া হচ্ছে কি এটার সাথে একটি সাইড বক্স আছে। আচ্ছা, এইটা সাইড বক্সটি কিন্তু আপনার মিরর সিস্টেম, খুবই চমৎকার সাইড বক্স, খুবই সাইড বক্স কিন্তু আসলে দুটো থাকবে, ওই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা থাকবে। তো এই পাশে কিন্তু ভিতরে জায়গাগুলো দেখেন, ভিতরে কিন্তু বিশাল জায়গা আছে, অনেক বিশাল স্পেস। হ্যাঁ, সবগুলো লক সিস্টেম করা আছে, আলাদা লক লক করে রাখতে পারবেন। হ্যাঁ, ওই পাশেরটাও সেম সিস্টেম, সেম সিস্টেম থাকবে। এই পাশে হচ্ছে কি আপনার একটি টোল আছে বসার জন্য, বসার জন্য একটি টোল আছে, যেটা হচ্ছে কি কাজ করা আছে, সম্পূর্ণ ডিজাইন করা, কাজ করা আছে। এই হচ্ছে গিয়ে ভ্যানিটি আপমনিদের, এই যে দেখেন ভ্যানিটি সাইজটা কি আছে। ভ্যানিটি সাইজ হচ্ছে গিয়ে আপনার 6 ফিট বাই হচ্ছে গিয়ে 4.5 ফিট, 6 ফিট বাই 4.5 ফিট আর কি। খুবই চমৎকার দেখেন ভ্যানিটির নিচে কিন্তু আসলে অনেক বিশাল জায়গা আছে, এখানে কিন্তু বড় বড় দুইটি পাল্লাও আছে, বড় বড় দুইটি পাল্লা আছে, এই পাশে একটি পাল্লা, এই পাশে একটি পাল্লা আছে, দুইটি পাল্লা আছে, মাঝে আছে তিনটি, মাঝে হচ্ছে কি একটি, দুইটি, তিনটি ডয়ার আছে, বিশাল বড় বড়, একটি কিন্তু লক সিস্টেম, বিশাল বড় বড় হচ্ছে কি তিনটি ডয়ার আছে দেখেন।
এবং উপরে কিন্তু এখানে কিন্তু আরো একটা ডয়ার দেওয়া আছে এখানে উপরে আরেকটি ডয়ার দেওয়া আছে এটা জি উপরে আরেকটি ডয়ার চমৎকার লাগতাছে এইছাড়া হচ্ছে গিয়ে চার পাল্লা একটি আকর্ষণীয় আলমারি আছে যেটা হচ্ছে খুবই চমৎকার আমি ভাই 5 ফিট 8 এর প্লাস প্লাস দেখেন ভাই আমার আমি কিন্তু অলমোস্ট হচ্ছে অর্ধেকে আছি এটা কিন্তু প্রায় আমার হাতও কিন্তু যায় না প্রায় 7.5 ফিট উচ্চতা হচ্ছে 7.5 ফিট উচ্চতা তো এটার ভিতরেরটা গুলো দেখাই এই পাশে হচ্ছে গিয়ে আপনার কোট হ্যাঙ্গার এই পাশে হচ্ছে গিয়ে আপনার সিকিউরিটি লক সিস্টেমের একটা আলার ডয়ার থাকবে এখানে হচ্ছে শাড়ি রাখার হ্যাঙ্গার ঠিক আছে নিচে হচ্ছে গিয়ে আপনার স্পেস আছে যদি অনেক কিছু রাখতে পারবেন তার নিচে কিন্তু একটি ডয়ার আছে আর একটা ডয়ার আছে এই হচ্ছে এই পাশে বিশাল বড় করে আছে কিন্তু আলাদা করা যায় এই পাশটা আলাদা হবে এই দুইটা পাশ আলাদা হবে এই দুইটা পাশ আলাদা হবে আচ্ছা আচ্ছা আর ভিতরের দুইটা সেক্টর দেখাই আচ্ছা ভিতরে দেখেন এই যে এই পাশটাতে এই পাশগুলোতে সিল্ক করা আছে 1 2 3 4 চারটি সিল্ক করা আছে ম্যাগনেট হচ্ছে একটি দুইটি তিনটি চারটি ম্যাগনেট লাগানো আছে ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে কাপড় রাখার জন্য এই ছাড়া হচ্ছে নিচেও কিন্তু ভাই আরেকটা হচ্ছে নিচে কিন্তু বিশাল মানে মাঝে ডয়ারটা কিন্তু বড় বিশাল বড় করে একটা ডয়ার দেওয়া আছে খুবই সুন্দর লাগতেছে আপনি যদি কাপড় বেশি হয় কিন্তু এখানে রাখতে পারবেন কিন্তু এখানে কিন্তু আপনার ডয়ার রাখা আছে তার এইটা হচ্ছে গিয়ে আপনার যেটা ওয়ার্ড্রপ তো ওয়ার্ড্রপ অনেকে পাল্লা পছন্দ করে না যারা স্মার্ট টাইপের তারা কিন্তু আপনার যে সিস্টার বক্স গুলা ওইটা পছন্দ করে সিস্টার ডয়ার গুলা তো এই একটি দুইটি তিনটি চারটি ডয়ার আছে চারটা ডয়ার বড় আছে দেখেন ঠিক আছে আচ্ছা মানে এই হচ্ছে চারটি ডয়ার এটা হচ্ছে বড় দেখেন খুবই সুন্দর তো এই হচ্ছে টোটাল প্রায় 60টি আইটেম আর 60টি আইটেমের সাথে যারা এই প্যাকেজটি নেবেন যারা এই ফুল প্যাকেজটি নেবেন তাদের জন্য আমি প্রথমে কিন্তু বলেছিলাম যেটা হচ্ছে গিয়ে মাত্র 5000 টাকার মধ্যে ওয়াল ক্যাবিনেট আজকে অফার থাকবে যেটা হচ্ছে ইতিহাসের সেরা অফার 5000 টাকা দামে কিন্তু অথচ এই যে বেডরুম ইয়ারা দেখতেছেন এটা সেগুলো নিতে গেলে 85000 টাকা 90000 টাকা প্রায় চার পাল্লা একটা শোকেস পড়ে আর আমাদের এমডিএফ এর যদি মালয়েশিয়ান এমডিএফ এর নিতে যান তাহলে 40-45000 টাকা পড়ে চার পাল্লা কিন্তু আজকে 5000 টাকা দেবো মাত্র 5000 হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে যে পুরো বেডরুম প্যাকেজটা যদি আপনারা ক্রয় করেন তাহলে যদি আপনারা চান যে আমার ওয়াল ক্যাবিনেট লাগবে তাহলে ওয়াল ক্যাবিনেটের জন্য আপনার এক্সট্রা 45000 টাকা পে করতে হবে না মাত্র 5000 টাকা পে করলে কিন্তু আপনি এই বেডরুম প্যাকেজটা এটার সাথে সম্পূর্ণ নিতে পারবেন মানে এই বেডরুম সেটটা যে প্রাইসটা এই প্রাইজের সাথে আর 5000 টাকা মাত্র আপনি 5000 টাকা যদি আপনি আর ই করেন অ্যাড করেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আচ্ছা তাহলে বেডরুম প্যাকেজের প্রাইসটা কত রাখছে আচ্ছা বেডরুম প্যাকেজের প্রাইস হচ্ছে প্রাইস ভাই কত হতে পারে ভাই ইয়াসিন ভাই বলেন ইউনিক প্রাইস ইউনিক কিন্তু ডিফারেন্ট কত 1,80,000 1,80,000 না ভাই ইনশাল্লাহ আজকে বললাম না যে ইতিহাসের সেরা অফার যদি এখান দিয়ে নিয়ে নিতে তাহলে দেখা যাচ্ছে পাবলিক বলবে ভাই 1,80,000 দিই না তো ভাই তাহলে নিয়ে নিতেছে শোকেসের দামটা নিয়ে নিচ্ছে তো ইনশাল্লাহ ওইটা নেব না এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি দর্শক এটা একেবারে সীমিত প্রাইসের মধ্যে 135,000 টাকায় মাত্র এই বেডরুম প্যাকেজটি পেয়ে যাবেন কিন্তু তার সাথে হচ্ছে কি যদি আপনারা ওয়াল ক্যাবিনেট নিতে চান তাহলে আরও 5000 টাকা অ্যাড করতে হবে তাহলে 140,000 টাকায় আপনি পুরো ফুল বেডরুম প্যাকেজটি পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আচ্ছা আপনি যদি 135,000 টাকা দিয়ে এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা কিনেন আর তার সাথে যদি আর 5000 টাকা অ্যাড করেন তাহলে তাহলে শোকেসটা পেয়ে যাচ্ছেন আর যদি বলেন যে না আমি শোকেস নেব না তাহলে 135,000 টাকা এই পুরো বেডরুম প্যাকেজটি ভাই এইটাই না প্রাইসটা একটু কম টম করে রাখবেন ভাই একদম ফিক্স আমরা আইপি ফার্নিচার গ্যালারি থেকে যারা ই করি সেটা আগে থেকে জানি আমরা বার্গেনিং প্রাইসে যাই না যে 70,000 টাকা 80,000 টাকা বলে 20,000 টাকা ডিসকাউন্ট দিব 10,000 টাকা ডিসকাউন্ট দিব ওই টাইপের কোনো কাজ করি না আমরা যেটা বলি একদম সরাসরি একেবারে কোন ক্লিয়ার কাট কথা বলি আর ইনশাআল্লাহ যদি আপনার আরেকটা অফার দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ এখানে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে ভাই এখানে কিন্তু একটা গিফট আছে এটা হচ্ছে এটা কাস্টমারদের জন্য এটা কিন্তু একদম সম্পূর্ণ অটো প্লাস হচ্ছে রিমোট সিস্টেম এটাতে কিন্তু প্রায় 16টা কালার আছে আর এটা কিন্তু 16টা কালারও হবে এখানে কিন্তু দেখেন চমক হাত দিলে কিন্তু আপনার হাতে টাচ করলে কিন্তু হয় আচ্ছা আচ্ছা আর খুবই সেটটা কিন্তু খুবই অসাধারণ এটা কিন্তু সম্পূর্ণ গিফট পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু কালার কিন্তু 16টা আপনি কাউন্ট করবেন হোয়াইট থেকে আমরা কাউন্ট করতেছি হ্যাঁ জি 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টি কালার আছে কিন্তু আচ্ছা টোটালি একদম 17টি কালার আছে আর শেড কিন্তু খুবই চমৎকার তার সাথে কিন্তু আপনি চাইলে কিন্তু রিমোটও করতে পারবেন যে হাতে যে করতে হবে রিমোটে দেখেন রিমোটও কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন রিমোটও কিন্তু আপনি কালার আপনি অফ চাইলে অফও করতে পারবেন এই যে অফও করে দিতে পারবেন আবার অনও করতে পারবেন রিমোটও করতে পারবেন হাতেও করতে পারবেন হাতের টাচ জাস্ট হাতের টাচে কিন্তু আপনি এই অসাধারণ একটি ল্যাম্প শেড কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন এই বেডরুম প্যাকেজের সাথে খুবই চমৎকার তো এই রকম এই প্যাকেজটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও যোগাযোগ করতে হবে আইপি ফার্নিচার গ্যালারিতে
তো দর্শক আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।